প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। এই ছেলে, সিগারেট ফেলে দাও। কথাটা শুনে মেজাজটা একটু খারাপ হয়ে গেল। সবে মাত্র ধরেছি, 12 টাকা দিয়ে সিগারেট কিনেছি, 2টা টান দিয়েছি। এখন কোন মেয়েলি কণ্ঠে কথাটা ভেসে আসলো। রাগের আগে পেছনে তাকালাম, কিন্তু কেউই নেই। আজব ব্যাপার সত্যি। সামনে ঘুরে সিগারেটের টান দিচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে সিগারেটটা মুখ থেকে কে যেন নিয়ে নিল। হাত বরাবর তাকিয়ে দেখি একটা মেয়ে। আমি তাকাতেই চোখে চোখ পড়তেই চোখের ইশারায় বোঝালো কি সমস্যা। মেয়েটাকে দেখে তো মনে হয় না এই কলোনির। আর আমার সিগারেট নেওয়ার সাহস কোথায় পেল সে? সে যাই হোক, তাকে প্রশ্ন করলাম, আপনি আমার সিগারেট নিলেন কেন, জানেন আমি কে? মেয়েটা কথাগুলো শুনে যেন হাসির বন্যা বইয়ে দিল। সবাই তাকিয়ে তাকিয়ে যেন তামাশা দেখছিল। রাগকে আর কন্ট্রোল দিতে পারলাম না, বেঞ্চ থেকে উঠে মেয়েটার সামনে গেলাম। তবুও হাসছে মেয়েটা, হাসিটা অবশ্য অনেক সুন্দর ছিল, আগে এরকম দেখিনি। তবে এসব হাসি দিয়ে আমারে কাবু করবে? মেয়েটার হাত থেকে সিগারেটটা নিয়ে একটা ধমক দিলাম, এক ধমকেই সবাই চুপ হয়ে গেল। মেয়েটা যেন স্ট্যাচু হয়ে গেল। তারপর সেখান থেকে রুমে চলে এলাম। রাত 8টা বাজে, ভাবলাম একটু ছাদে যাই। আসল ব্যাপারটা হলো আকাশে জোসনা। হাতে ফোনটা নিয়ে সিঁড়ি বেড়ে উঠছিলাম, ভাবলাম একটা গান চালানো যাক। আবার কি মনে করে যেন গানটা দিলাম না। ছাদে উঠেই দোলনার দিকে গেলাম, কারণ সেখানে বসে সিগারেট টানার মজাই আলাদা। জোসনার ভেতর নিজেকে রেখে সিগারেট টানা। সিগারেট টানতে টানতে প্রায় সবগুলোই শেষ। তারপরও সিগারেট আছে কি না তা দেখার জন্য পকেটে চিরুনি তল্লাশি চালিয়ে দিলাম। আমার বেশ মনে আছে আমি 7টা ব্যঞ্চন রেখেছিলাম পকেটে, ছাদে এসে টেনেছি 6টা। কিন্তু আরেকটা কই গেল তাহলে? কৌতূহল মেটাতে সিগারেটের শেষ অংশগুলো চেক করে নিলাম, কিন্তু সেই 6টা শেষ অংশই। তবে আরেকটা কই গেল? দোলনার পাশে প্যাকেট রাখা ছিল, তাই মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিলাম। ফ্ল্যাশ জ্বালাতেই একটা চিরকুট চোখে পড়ল, এবং সেই চিরকুটটা প্যাকেটের পাশেই ছিল। অনেকক্ষণ যাবৎ চিরকুট হাতে নিয়ে বসেছিলাম, কার না কার চিরকুট, তাই খুলতে ভয় হচ্ছিল। কিন্তু পরে চিন্তা করে দেখলাম যারই হোক, আমি খুললে কি হবে। চিরকুটটা অবশেষে খুললাম, সেখানে ছোট্ট কয়েকটা লাইন ছিল, জীবনটা সিগারেট দিয়ে যদি পোড়ানোর হয় তাহলে শতেক হাজার আগুন নিভে যেত, জীবনটা যদি নতুন করে নাই শুরু করা যেত তাহলে আমি নিজেই নিস্তেজ হয়ে যেতাম কোনো গহ্বরে, আর একটিবার না হয়। চিরকুটটা পড়ে মনে হলো কেউ একটা এখনও ছাদে রয়েছে, আমাকে ফলো করছে। তখন সিগারেট খাবার সময় কারো উপস্থিতি টের পাচ্ছিলাম, কি মনে করে যেন তাকাইনি। আমি তখন কারো উপস্থিতি পরোক্ষ করলাম, কৌতূহল বশত সামনে তাকালাম, দেখলাম ঈশিতা আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে জনম জনম ধরে এভাবে তাকিয়ে আছে। মাঝে মাঝে অবাকই হই এই মেয়ের পাগলামি দেখে। সকালে না চেনার ভান করলাম, কারণ সেখানে আমাদের কলোনির অনেকেই ছিল, আর সবাই ভালোভাবেই জানে আমি তেমন পরিচিত ছাড়া মেয়েদের সাথে কথা বলি না। একটি বছর ধরে মেয়েটা এমনভাবেই পাগলামি করছে, অনেক বাজে ব্যবহারও করেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়ে ওঠেনি, বরং আরও পাগলামির সীমা বেড়েছে। ঈশিতাকে আজ জোসনার আলোয় অনেক সুন্দর দেখাচ্ছে, আমার পছন্দের সেই নীল শাড়ি পরেছে আজ, চুলগুলো ঘাড়ের দিক দিয়ে সামনে আনা, চোখ দুটি যেন ঝলমল করছে জোসনার আলোয়। কোনোদিন এভাবে দেখিনি তাকে, আজ কেন জানি পলক ফেলতে মন চাইছে না, বড্ড মায়া কাজ করছে ভেতরটাতে, আজ হয়তো কিছু একটা ঘটবে বেশ টের পাচ্ছি। ঈশিতা ধীরে ধীরে আমার দিকে আসছে, লাজুক হাসি তার ঠোঁটের কোণে লেগেছে আজ। আমি তার লাজুকতা দেখেই চোখটা সরিয়ে নিলাম, নিচের দিকে তাকিয়ে আছি, কেউ এসে পাশে বসলো তখনই। আমি তখন তাকাইনি ঈশিতার দিকে, ঈশিতা তখন মিষ্টি গলায় বলে উঠল, এই নিন আপনার সিগারেট। কথাটা শুনে তেমনটা অবাক হয়নি, জানতাম এটা ঈশিতার কাজ। যাই হোক, ঈশিতার হাত থেকে সিগারেটটা নিলাম, এরপর সিগারেট ঠোঁটের স্পর্শে নিলাম, ম্যাচটা পাশেই রেখেছিলাম কিন্তু কেন জানি খুঁজে পাচ্ছি না। তারপর বারুদের গন্ধ ভেসে এলো, ঈশিতা আস্তে করে বলল, জ্বালিয়ে নাও। আমি সিগারেটটা জ্বালিয়ে নিলাম,
খানিকটা অবাক লাগছে। ঈশিতা আজ আমায় সিগারেট খেতে বলছে? যে মেয়ে আমার সিগারেট ছাড়ানোর জন্য কত চেষ্টা করেছে, আজ সেই ঈশিতা সিগারেট ধরিয়ে দিল? আমি সিগারেট টানছি আর ভাবছি এটা কিভাবে সম্ভব। ঈশিতা পাশে বসে আছে, আমার খেয়ালই ছিল না। তাকে দেখলাম ঈশিতা কাঁদছে, চোখ বেয়ে যেন টুপ টুপ করে জল পড়ছে। আমার তখন মনটা কেমন জানি মোচড় দিয়ে উঠল। সাথে সাথে উঠে ছাদের গ্রিলে গিয়ে হাত দিলাম। তারপর ঈশিতার কান্নাজড়িত কণ্ঠে ভেসে এলো, এই নাও তোমার সিগারেট, আজ সারা রাত কেটে যাবে এই সিগারেট দিয়ে। কিন্তু পারবে সেই কষ্ট ভুলতে? সে তো তোমাকে ছাড়া দিব্যি সুখে আছে, তুমি তাহলে কেন পারবে না স্বার্থপর একটা? কথাগুলো শুনে গ্রিলটা শক্ত করে চেপে ধরলাম। হ্যাঁ তাই তো, আমাকে রেখে তিথি তো দিব্যি সুখী আছে, তাহলে আমি কেন এই অনিশ্চিত জীবন নিয়ে বেঁচে থাকতে চাইছি? আমারও তো একটা জীবন আছে, তাকে কেন নষ্ট হতে দিব? চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। একবার না হয় কাউকে দায়িত্ব দিয়ে ঠকেছি, আরেকবার না হয় দেই। এই বলে গ্রিলটা ছেড়ে দিয়ে ঈশিতার দিকে তাকালাম। মেয়েটা দোলনায় বসে বসে কাঁদছে। দিয়াশালায় একটা বের করে সব সিগারেটগুলো পুড়িয়ে দিলাম। তারপর সে জ্যোৎস্নার দিকে তাকিয়ে বললাম, আমি সব ভুলে যেতে চাই, তুমি কি পারবে নতুন করে সাজাতে? পারবে কি তুমি সেই জ্যোৎস্নামাখা রাতের গল্প শোনাতে? এই বলে আমি পিছন ফিরে তাকিয়েছিলাম ওই জ্যোৎস্নাময়ী আকাশের দিকে। কেউ একটা পেছন থেকে জড়িয়ে নিল তার হৃদয়ের মন্দিরে। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।